পুতুল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মা, কিন্তু পুতুল নিয়ে কোথায় যাচ্ছে সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। গলি গলি মিঠো পথ, ছোট সড়কের পথ দিয়ে এগিয়ে যাচ্ছে পুতুল নিয়ে। কিন্তু এই বোতল দিয়ে কী করবে, ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত চলুন দেখে আসি এই বোতলটি নিয়ে কোথায় যাচ্ছে। ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি সরু রাস্তা, যে রাস্তাটি আগে কখনো ছিল না। এই রাস্তাটি দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন এখানে চলাচল করে। যাচ্ছে বোতলটি নিয়ে সামনের দিকে, দোকান শাকসবজি। এটি হচ্ছে কালীবাড়ির গুদারাঘাটের ছোট্ট ঘাট, সামনে হচ্ছে বিশাল বড় রাস্তা। ওইখানে বোতল নিয়ে হাজির হয়েছে এই সেই কাহিনী, বোতল নিয়ে হাজির হয়েছে কেরোসিন নেওয়ার জন্য। কত কেরোসিন দিলাম মামা? তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওতে দেখতে পেলাম মা কেরোসিনের বোতল নিয়ে কেরোসিন নিতে আসছে। এটি হচ্ছে কালীবাড়ির একটি অন্যতম ঘাট, সেই ঘাটের নিচেই ঐতিহ্যবাহী দোকান। বন্ধুগণ, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, আপনাদেরকে নতুন একটি ব্লগ ভিডিও উপহার দিলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।